আসসালামু আলাইকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শৃঙ্খলিত করে দেওয়া হয় শয়তানকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পিছনে সমস্ত গুনাহ মাফ করা হবে, আর যে ব্যক্তি ইমান সহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে তারও অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে।